অনুরোধ, আমার সুন্নি জামাতের যেন বদনাম না হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন। আমি আমি একটাই ছেলে আমার আব্বা আম্মার, আমি অজপাড়া গায়ের ছেলে, এখন যদিও গাড়ি ঢোকে আমার বাসায়, কিন্তু আমার বাবা আমার মা টাকা চিনত না, আমার মা, আমি ওই মায়ের ঘরের সন্তান, কোনটা 10 টাকা কোনটা 5 টাকা এটা আমার মায়ের চিনত না, আমি সেই মায়ের ঘরের সন্তান, আমার বাবা শুধু ছাইন দিতে পারত, আমি সেই অলি সেই ঘরের সন্তান। জীবনে আমার বাবা 1 লাখ টাকা গণছে এটা আমি 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 বলতে পারবো না, আমার বাবা 1 লাখ টাকা জীবনে কোনোদিন গণেন নাই, আমি সেই ঘরের সন্তান। কিন্তু বাবা মার বড় ভক্ত ছিলাম আমি, আমার যেহেতু আর ভাই নাই, আমি খেদমত না করলে আমার বাবা মারে কে খেদমত করবে, এই চিন্তা করে আমি খেদমত করি। যদি কোনো যুবক যে আমি জীবনে মানুষের মতো মানুষ হতে চাই, পৃথিবীতে আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাইলে তুমি বাবা মাকে কষ্ট দিবা না, বাবা মার খেদমত তুমি প্রমাণ করে দেখবা। বউকে আবার কষ্ট দেওয়ার দরকার নাই, বউকে স্ত্রীকে আদর করা এটাও রসুলের সুন্নত, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে নয়। আমার বাবা মামার জন্য অনেক দোয়া করে গেছেন, জুনের 30 তারিখে করোনায় মারা যান, এই মা স্ট্রোক করে মারা গেল আম্মা যান। তো আজকে আমি একবারে বাবাকে মাকে ডাকার মতো আর কেউ নাই আমার, তো বাবা মাকে কষ্ট দিবেন না যুবকেরা, সুদঘুষটা খাওয়া দেওয়া হারাম, এটা খাবেন না দিবেন না, পরের হক নষ্ট করবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে, যেই পোস্টারে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, বক্তা যদি ছোট আসে এই মাহফিলটা যাবেন, ইমান হারানোর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। অনেক বড় হুজুর আইতাছে কিন্তু নারায় তাকবীরের পরে আল্লাহু আকবার আছে, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ মানে রসুলের স্লোগানটা নাই, এই মাহফিলে যায়েন না, ইমানের উপর আঘাত আসার সম্ভাবনা আছে। এই মাহফিলটা বাবারা যখনই করে আবদার করে গেলাম, এই সুন্নি মাহফিল টিকে থাকলে ইনশাল্লাহ আমাদের সুন্নিয়াত টিকে থাকবে। পাশাপাশি হাজিপুর মাদ্রাসা সহ এই যতগুলি সুন্নি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিকে আমাদের টিকিয়ে রাখতে হবে বাবা, মাদ্রাসা ছাড়া সুন্নিয়াত কায়েম করা যাবে না বাবা। অনুরোধের সুরে বললাম, মাদ্রাসার জন্য আপনারা যখন যখন যে যখন আসে সুন্নি মাদ্রাসা, গত কয়েকদিন আগে ফেসবুকে আসছে তো, পরশু দিন রাত্রের ঘটনা, বাবা কেউ কেউ পাইছেন কি না, আমার ওরা দেখাইল, আমার তো ফেসবুক আইডি নাই, আমার ওদের আছে, দেখাইলো 5-7টা বাট পার সবগুলা মিলাদ বিরোধী লোক, এগুলা কালেকশনে গেছে, লোক ধরে লেছে, দেখো হ্যাঁ ফেসবুক আসছে এটা, এই তোরা করতে নাই সাত অমুক দেশের তো নাইছি, কোন মাদ্রাসা লেহাপাড়াও নাই, মাদ্রাসাও নাই, কালেকশন করতে নামছে, তো এগুলা কিন্তু খুব কালেকশন করতে আসছে, এগুলো যাচাই বাছাই না করে তাহা পয়সা দিয়েন না। আর আমাকে শুনলে মাদ্রাসা তো সাইনবোর্ডই আছে সবুজ পাগরি, কথা কয় না, আমাকে টুফি দেখলে সিনন যায়, কথা ঠিক কিনা, এগুলো হারা জীবনে মাথায় দিত না, কথা কন না খেলি গা, ঠিক কিনা, তো এগুলা খেয়াল করবেন, কারণ এদেরকে যদি 2টা টাকা দিয়ে সহযোগিতা করা হয়, আমার মনে হয় রসুলের দরবারে জবাব দেওয়া লাগতে পারে, কারণ তারা তো আপনার আমার টাকা খাইয়া আর রসুলের বিরোধিতা করতেছে, তাইলে আল্লাহ রসুলের দরবারে জবাব দেওয়া লাগতে পারে, জন্য সাবধান। হ্যাঁ আয় তো ওই যে আয় বলে কইতেছে, তা আইলে এদেরকে সহযোগিতা কইরেন না, অনুরোধ করে গেলাম, কারণ রসুলের খাইয়া যদি রসুলের বিরুদ্ধে কথা কয় তাহলে এটা কি হইব কেয়ামত, এটা আপনি নিজেই চিন্তা করেন। আর সামনে গেলাম না, এই মাহফিলটা যখন আসে আমার বাবাদেরকে আপনারা হেল্প করবেন। আর আমার প্রতিষ্ঠান যারা ঢাকা থাকেন, হয়তো কেউ গেছেন কেউ যান নাই, না গেল যে দেখে আসবেন, আমি 23 বছরের হাদিয়ার টাকা দিয়া কি করলাম ঢাকায়, দাওয়াত দিয়ে গেলাম, দেখে আসবেন, খাবেন থাকবেন, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আর আমার জন্য দোয়া করে আসবেন। এই 23 বছরের হাদিয়ার টাকা দিয়ে 4,80,00,000 টাকার জায়গা, মসজিদ মাদ্রাসা মাহফিলের জায়গা, এতিমখানার জায়গা, খানকা শরীফের জায়গা রেস্টেরি হয়েছে আলহামদুলিল্লাহ বলুন, এটা মনে হয় বিবেক খাটাইলে আমি দোয়া পাবো ইনশাল্লাহ। নয়তলা ভবনের কাজ শুরু হবে, শুধু 150 টন রড লাগবে, 150 টন 1 কোটি টাকা খালি রড দরকার, এইটা দোয়া চেয়ে গেলাম, 1 বস্তা সিমেন্ট চেয়ে গেলাম, আজকে না যেই দিন পারেন একসময় পাঠাইয়েন, 1 বস্তা সিমেন্ট আমার জন্য 1 কোটি টাকার মতন, কারণ আমি তো একা।